এই ভিডিওতে আমরা যার সম্পর্কে কথা বলতে চলেছি তিনি হচ্ছেন শহীদ যতীন্দ্রনাথ দাস তিনি জন্মেছিলেন কলকাতায় উনিশশো সালের সাতাশে অক্টোবর যতীন্দ্রনাথ ছেলেবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের বিপ্লবীদের জীবন কথা পড়তে আগ্রহী ছিলেন স্থানীয় পাঠশালাতেই তার পড়াশোনার হাতে খড়ি বড় হয়ে ভর্তি হন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে তখন থেকেই স্বদেশ প্রেম তার মনে জায়গা করে নিয়েছিল উনিশশো কুড়ি সালের ষোলো বছর বয়সেই তিনি ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন তখন দেশ জুড়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন তিনিও গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন স্কুল কলেজের চলেছে লাগাতার ধর্মঘট আইনজীবীরা কোর্ট বয়কট করে পথে নেমেছেন সরকারি কর্মচারীরা দলে দলে পদত্যাগ করছেন সমস্ত দেশ জুড়ে কি তুমুল উদ্দীপনা সেই সময় সেদিন কিশোর যতীন্দ্রনাথ স্বইচ্ছায় এই আন্দোলনে যোগ দিয়েছিলেন একটির পর একটি মিছিল পরিচালনা করেছিলেন বয়স কম হলে কী হবে তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে প্রবীণ বিপ্লবী পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন অনেকে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে এই কিশোরী একদিন মহান বিপ্লবী হিসেবে আত্মপ্রকাশ করবে এরই পাশাপাশি চলতে থাকে সমাজ সেবার কাজ উনিশশো একুশ সালে অবিভক্ত বঙ্গদেশে ভয়ঙ্কর বন্যা দেখা যায় সঙ্গে সঙ্গে যতীন যতীন দাস বন্যাত্রান কমিটি গঠন করেন গ্রাম গ্রামান্তর রাত কাটাতে থাকেন সাধারণ মানুষকে সেবা করার চেষ্টা করতে থাকেন বন্যার পর দেখা দেয় মহামারী ভয় যতীন্দ্রনাথ দাস এই মহামারীর বিরুদ্ধে একক প্রচেষ্টায় লড়াই চালিয়েছিলেন পরিবারে অনেকে তাকে ফিরে আসতে বলেছিলেন তবুও যতীন্দ্রনাথ বিন্দু মাত্র ভয় পাননি অমনি ধৃঢ়তা ছিল তার মনে উনিশশো সালে যতীন্দ্রনাথ দাস বিপ্লবী দলে সক্রিয় সদস্য পদ গ্রহণ করেন এই সময় বিশিষ্ট বিপ্লবী শচীন্দ্রনাথ সান্নাল কলকাতাতে এসেছিলেন সত্যনাথ বাবুর অনুরোধে ভবনপুরে একটি গোপন বিপ্লবী কেন্দ্র স্থাপন করেন তিনি যতীন্দ্রনাথ দাস ছিলেন এই বিপ্লবী দলের অন্যতম সংগঠক তার উপর একটি কঠিন কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছিল তাকে বিভিন্ন পরিবারের ছেলেদের সঙ্গে মিশতে হবে তিনি দেখতেন কার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ রয়ে গেছে সেই ছেলেটিকে দলের সদস্য করতে হবে এই জন্য জ্যোতীর্নাথ দাস বিভিন্ন পন্থা অবলম্বন করতেন এই কাজে যতীর্ণনাথ দাস অসাধারণ সফলতা অর্জন করেছিলেন পরবর্তীকালে দক্ষিণেশ্বরে বিপ্লবী দলের সঙ্গে যতীন্দনাথ দাস গোপনে যোগাযোগ স্থাপিত করেছিলেন উনিশশো সালে যতীর্ণনাথ দাস দক্ষিণ কলকাতায় তরুণ সমিতি প্রতিষ্ঠা করেন এই সময় পুলিশের কুনজরে নজরে পড়ে যান পুলিশ বুঝতে পারল কুড়ি বছরের এই তরুণ অবিলম্বে কারারুদ্ধ না করতে পারলে পরে বিপদ হতে পারে তাকে ঘিরেই সমত শুরু হতে পারে নতুন আন্দোলন তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ করা হলো যতীন্দ্রনাথ দাসকে গ্রেপ্তার করে পাঠানো গেল ঢাকা জেলে ঢাকা জেলের কর্তৃপক্ষের অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যতীন্দ্রনাথ অনশন শুরু করেন একই কিশোর তার ওপর অনশন করছেন দেশবাসী তার জন্য উদ্বিগ্ন হয়ে উঠল টানা তেইশ দিন ধরে তিনি অনশন করছিলেন বন্দি জীবন শেষ হয়ে গেল মুক্তিলাভ করে তিনি আবার স্বাধীনতার আন্দোলনে যোগ দিলেন ইতিমধ্যে ভারতবর্ষের বুকে সাইমন কমিশন পদার্পণ করেছে এই কমিশনের বিরুদ্ধে সর্বত্র শুরু হয়ে গেছে ব্যাপক বিক্ষোভ বহু যুবক পুলিশের লাঠির আগাতে হতাহত হচ্ছেন অনেকে স্বেচ্ছায় কারাবরণ করছেন উনিশশো আঠাশ সালের তিরিশে অক্টোবর লাহোরে লালা লাজপত রায়ের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনকারী মিছিল এগিয়ে যাচ্ছিল পুলিশের নিরীহ বিক্ষোভকারীদের পুলিশ নিরীহ বিক্ষোভকারীদের ওপর নির্মমভাবে লাঠি চালায় সেই লাঠির আঘাতেই মারা যান লালা লাজপত রায় এই লাঠিচার্জের আদেশ দিয়েছিলেন লাহোর পুলিশের সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্কট এই ঘটনাটি বিপ্লবীরা অত্যন্ত গুরুতরভাবে নিয়েছিল লালা রাজপথ রায় ছিলেন বিপ্লবীদের মধ্যে অন্যতম নেতা সাংগঠনিক ক্ষমতায় সকলের ঊর্ধ্বে অবস্থান ছিল তার তাকে এইভাবে পৃথিবী থেকে চলে যেতে হবে তা হিন্দুস্তান সোসাইটি রিপাবলিক সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি সদস্যরা সহজে মেনে নেয়নি এবং এসপি স্কটকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে উনিশশো আঠাশ সালের চোদ্দোই ডিসেম্বর স্কটের উপর আক্রমণ চালানো হলো এই অভিযানে যোগ দিয়েছিলেন ভগৎ সিং রাজগুরু এবং আরও কয়েকজন বিপ্লবী তারা এসপি স্কটের পরিবর্তে ডিএসপি সন্ডার্সকে মেরে ফেলেন ব্রিটিশ সরকার শুরু করে লাহোর ষড়যন্ত্র মামলা এই মামলার অন্যতম আসামি ছিলেন জ্যোতীর্না দাস যাকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালের ১৪ জুন তাকে পাঠানো হয় লাহোর জেলে লাহোর জেলে জ্যোতির্বাথ দাস বুঝতে পারলেন যে অবিলম্বে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এখানে জীবনযাত্রার মান ছিল শোচনীয় দুবেলা দুমুঠো খাবার পাওয়া যেত না সবর কোনো বন্দোবস্ত নেই স্বাস্থ্যের পরীক্ষার সুযোগ সুবিধা নেই অবশেষে যতীন্দ্রনাথ দাস রাজনৈতিক বন্দীদের মর্যাদার দাবিতে অনশন শুরু করলেন এই অনশনে যোগ দিলেন লাহোর ষড়যন্ত্র মামলার অন্যান্য বিপ্লবীরাও কিছুদিনের মধ্যেই যতীন্দ্রনাথ দাসের অনশনের খবর অন্যান্য জেলে ছড়িয়ে পড়ল বরিশাল রামপুর প্রভৃতি জেলে অনশন শুরু হলো এর ফলে শঙ্কর বিদ্যার্থী সুভাষচন্দ্র বসু লাহোর জেলে বিপ্লবীদের সঙ্গে দেখা করার জন্য অনুমতি প্রার্থনা করলেন শেষ পর্যন্ত কর্তৃপক্ষ দেখা করার অনুমতিও দিলেন তারা যতীন দাস দাসের সঙ্গে দেখা করলেন তাকে অনশন ভঙ্গ করার আন্তরিক অনুরোধ জানালেন যতীন্দ্র দাস কিন্তু এই অনুরোধ রাখতে পারেননি পরে জেল কমিটি লালা চন্দ্র এবং অন্যান্য কয়েকজন মিলে একটি উপসমিতি গঠন করলেন এই উপসমিতির ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হল বলা হয়েছিল যে উপসমিতির সদস্যরা নিয়মিতভাবে অনশনরত বন্দীদের সঙ্গে যোগাযোগ রাখবে দোসরা সেপ্টেম্বর সন্ধ্যায় উপসমিতি সদস্যরা অনুরোধ অনুরোধে যতীন ছাড়া অন্য কয়েদিরা অনশন প্রত্যাহার করলেন যতীন কিন্তু নিজ সিদ্ধান্তে অটন রইলেন এই সময় পুলিশ কর্তৃপক্ষ যতীন্দ্র দাসকে জোর করে খাওয়ানোর চেষ্টা করলেন নাকের নল ঢুকে জবরদস্ত করে খাওয়ার সময় নলটি ফুসফুসে ঢুকে যায় এর ফলে যতীন্দ্রনাথ দাসের নিউমোনিয়া রোগ শুরু হয় অনশনরত হিসেবে শেষ পর্যন্ত তিনি ওষুধ খেয়েও ওষুধ খেতেও অস্বীকার করেন যতীন্দ্রনাথ দাস শারীরিক অবস্থা দিন দিন শোচনীয় হয়ে পড়ে ডাক্তাররা শেষ পর্যন্ত জানালেন যতীন্দ্রনাথ দাসের বাঁচার কোনো আশা নেই রক্তপ্রবাহ হৃদয়ের আশেপাশে স্থির হয়ে গেছে একটির পর একটি অঙ্গ নির্জীব হয়ে পড়েছে অর্থাৎ যতীন্দ্রনাথ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন সমস্ত ভারতবাসীর ভারতবর্ষের মানুষ উদ্বিগ্ন চিত্তে তার স্বাস্থ্যের খবর নিতেন খবরের কাগজে পাতায় পাতায় নিয়মিত তার স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ প্রকাশিত হতো সারা ভারতবর্ষ ভারতবর্ষ অবাক বিস্ময়ে তাকিয়েছিলেন ভারতমাতার এই দামাল বীর পুত্র তপস্যার প্রতি শেষ অব্দি উনিশশো সালে তেরোই ডিসেম্বর টানা বাষট্টি দিন বাষট্টি দিন অনশনের ফলে তেষট্টি দিনের মাথায় দুপুর একটা বেজে পাঁচ মিনিটে লাহোর জেলেই ভারত মাতার বীরপুত্র যতীন্দ্রনাথ দাসের জীবনদ্বীপ নির্বাপিত হয় তার মরদেহ কলকাতায় আনার জন্য ভারত মাতার আর এক দামাল ছেলে সুভাষ বসু লাহোরে ছুটে গেলেন অবশেষে হাওড়া স্টেশনে জ্যোতিনাথ দাসের মৃতদেহ আনা হল মৃতদেহ সৎকার করার জন্য শোভাযাত্রা এগিয়ে চলল শ্মশান অভিমুখে লাখ লাখ জনতা তাকে অনুগমন করেছিল তখনকার দিনে পুলিশের হিসাব প্রায় ছয় লক্ষ মানুষ শোকযাত্রায় অংশগ্রহণ করেছিলেন শহর কলকাতার পক্ষে এমন ঘটনা খুব একটা বেশি ঘটেনি চিতার আগুন জ্বলে উঠল সেই চিতায় ছা পুড়ে ছাই হয়ে গেল শহীদ যতীন্দ্রনাথ দাসের অবিনশ্বর দেহ তখন তার বয়স মাত্র পঁচিশ এইভাবে স্বাধীনতার অগ্নিযুগে নিজেকে আহুতি দিলেন তার কঠোর অনশন এবং দৃঢ়তার নিদর্শন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবস্মণীয় অধ্যায় সৃষ্টি করে